আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শাড়ির পার কামিজে অল ওভার কাজ বা এবং উড়নায় অল ওভার কাজ বা প্যানেল ডিজাইন কীভাবে ড্রয়িং করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। এখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার চ্যানেলের আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। পয়লা বৈশাখের জন্যই আমি এই ডিজাইনটা দেখিয়েছি, তো আজকে ড্রয়িংটা দেখাচ্ছি। এদিকে ড্রয়িংটা করব এবং এই পাশে আরেকটা উল্টা ড্রয়িং হবে, সেজন্য আমি এদিকে একটা কার্বন পেপার এভাবে দিয়ে দিব। আমরা মূলত এদিকে একটা ড্রয়িং করলে মাঝখানে কার্বন পেপারটা দিয়ে দিই, কিন্তু এটা যেহেতু একটা কলকা একদিকে এবং আরেকটা কলকা অপর দিকে থাকে, তাই এভাবে আমি ড্রয়িংটা করে নিচ্ছি। তো কাপড়ে পরবর্তীতে করলে ড্রয়িং করতে কোনো সমস্যা হবে না। কাগজ থেকে কার্বন পেপারের মাধ্যমে আমি কামিজ বা যেই শাড়িতে বা উড়নাতে করতে চাই সেটা অনায়াসে করে নিতে পারবো। তো আমি এদিকে ড্রয়িংটা করে দেখাচ্ছি। ড্রয়িংটা এদিকে করছি, কিন্তু সাথে সাথে ড্রয়িংটা কিন্তু অপর আরেকটা যে নিচে কাগজ দিয়েছি সেই কাগজটাতেও আঁকা হয়ে যাচ্ছে। ড্রয়িং করা হয়ে গেছে, এখন আমি কাগজটা উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন দুইটা কলকা দুই পাশে হয়েছে। এখন কাগজটা মাঝখানে ছিঁড়ে আমি এভাবে রেখে দিব। এখন দেখেন এই যে এই পাশে একটা কলকা এবং এই পাশে কলকা এবং এদিকে ডাল ও এদিকে ডাল হয়েছে। তো এইভাবে আমি সম্পূর্ণ ড্রয়িংটা শেষ করেছি। তো এখন কার্বন পেপার বা ট্রেসিং পেপারের উপর রেখে কাগজটা এঁকে তারপর যে কাপড়ে করতে চান সেটা প্রেস করে করে নেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।